কৃষি খাতে এআইপি সম্মাননা প্রাপ্ত 13 ব্যক্তি সিআইপি দের মতো সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহে ও নির্দেশে এই সম্মাননার উদ্যোগ। তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমেই 13 জনকে নির্বাচন করা হয়েছে, তবে আগামী বছর থেকে 45 জন পাবেন এই সম্মাননা। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বুধবার এই পুরস্কার দেওয়া হবে। কৃষিমন্ত্রী উল্লেখ করেন, একজন এআইপি তার স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পারবেন বিমানবন্দরের 2 নম্বর ভিআইপি লাউঞ্জে ব্যবহারের সুবিধা। প্রথমবার 2020 সাল থেকে দেওয়া হচ্ছে এই সম্মাননা। 2020 সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি পাচ্ছে 13 জন। আমরা বলেছি 45 জন সর্বোচ্চ দিতে পারবো, এই বছর আমরা 13 জনকে দিচ্ছি। আমরা একটু গুণগত মান এবং খুবই দেখে শুনেই দিতে চাচ্ছি।